ষোড়শ পরিচ্ছেদ। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে। এখন অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এ গাঁয়েরই বকুলতলা, গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড় জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চড়িত, মোটা গুলঞ্চলতা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালের পুরাতন গাছটা। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। ছোট্ট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গায়ের অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইত। মাঠের মাঝে মাঝে ঝাড় ঝাড় সোদালি ফুল বৈকালের ঝিরঝির বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময়ে হঠাৎ এক একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে, সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত। সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ দেখ ওই দিকে। পরে সে মাঠের শেষের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পিছনে, কেমন অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? দূর? তুই একটা পাগল। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আশারু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে, এখন চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রাঙি গাইয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গা খুঁজিয়াও দুই তিন দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। পৌষ মাস, খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে। সে ও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা, খেজুর গুড় বোঝাই গরুর গাড়ি সারি পথ বাহিয়া ক্যাঁচ ক্যাঁচ করিতে করিতে আশারুর হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহু দূরে ঝাপসা মাঠের দিকে একদৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করো অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি, কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো না? অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়। চল দেখি দিদি, গিয়ে দেখি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়া যাবে না, কিছু তো দেখা যায় না, অত দূর গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিয়া উঠিল, চল যাই দেখে আসি অপু, কত দূর আর হবে, দুপুরের আগেই ফিরে আসবো, এখন হয়তো রেলের গাড়ি যাবে, এখন মাকে বলবে বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল।
দৌড় দৌড় দৌড়। নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল। রোয়ার মাঠ, জলছত্র তলা, ঠাকুরজি পুকুর বাম ধারে ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল। সামনে একটা ছোট বিল নজরে আসিতে লাগিল। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল, মা টের পেলে কিন্তু পিঠে ছাল তুলবে। অপু একবার হাসিল, মরিয়ার হাসি, আবার দৌড় দৌড় দৌড়। জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল। পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায়? পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল। কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে কেবল ধান ক্ষেত, জলা আর বেত ঝোপ। ঘন বেত বনের ভিতর দিয়া যাওয়া যায় না, পাঁকে জলে পা পুঁতিয়া যায়। রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের পায়ে দু তিনবার কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জল ভাঙিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল। সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবেই সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বায়ে বহুদূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া, সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল, দুইটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়ে রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়ে যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তাহার মধ্যে শোঁ শোঁ কিসের শব্দ? তারে খবর যাইতেছে, কাহারা খবর দিতেছে, কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন, এদিকে কি স্টেশন? সে বলিল, বাবা রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনো দু ঘন্টা দেরি। না হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা, ওরকম করো না, ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে? সেই দুপুর একটা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠায় রোদ্দুরে। চলো আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না, পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে। তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে। নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক। অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই। আমি যেখানে আর কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম, যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল, আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কি না তাহাতে আমার কি আসে যায়? আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ। আমি আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম। যে আমডোপ, ছোট্ট চাষাদের গা খানা, কেমন নামটি! মেয়েরা উঠানে বিচালি কাটিতেছে, ছাগল বাঁধিতেছে, মুরগিকে ভাত খাওয়াইতেছে, লোকেরা পাট শুকাইতেছে, বাঁশ কাটিতেছে। দেখিতে দেখিতে গাঁ পিছনে ছাড়িয়া একেবারে বাইরের মাঠ, বিলে জল থই থই করিতেছে,
উড়ি ধানের খেতে বক বসে আছে, নাল ফুলের পাতা ও ফুটন্ত ফুলে জল দেখা যায় না। খোলসেমারির বিলের প্রান্তে ঘন সবুজ আউশ ধানের ক্ষেতের উপরকার বৃষ্টিধৌত ভাদ্রের আকাশের সুনীল প্রসার, সারা চক্রবাল জুড়িয়া সূর্যাস্তের অপরূপ বর্ণচ্ছটা, বিচিত্র রঙের মেঘের পাহাড়, মেঘের দ্বীপ, মেঘের সমুদ্র, মেঘের স্বপ্নপুরী, খোলা আকাশের সহিত এরকম পরিচয় তাহার এতদিন হয় নাই। মাঠের পারে দূরের দেশটা এবার তাহার রহস্য অবগুণ্ঠন খুলিল আট বছরের ছেলেটির কাছে। যাইতে যাইতে বড় দেরি হইল। তাহার বাবা বলিল, তুমি বড্ড হাঁ করা ছিলে, যা দেখো তাতেই হাঁ করে থাকো কেন অমন, জোরে হাঁটো। সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল। শিষ্যের নাম লক্ষণ মহাজন, বেশ বড় চাষী ও অবস্থাপন্ন গৃহস্থ। বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছে। জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পাইচারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে। সে ঘোড়া নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? অপুর যত জারি জুড়ি তাহার মায়ের কাছে, বাহিরে সে বেজায় মুখচোরা। প্রথমটা অপুর মাথায় আসিল যে টানিয়া দৌড় দেয়, পরে সংকুচিত সুরে বলিল, ওই ওদের বাড়ি। বধূটি বলিল, বড়ঠাকুরদের বাড়ি? বড়ঠাকুরের গুরুমশায়ের ছেলে? ও! বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। তাহাদের বাড়ি পৃথক, লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে, কিন্তু মধ্যে পুকুরটা পড়ে। বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ওহ, কত কি জিনিস! তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই। এরা খুব বড় লোক তো, কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাঁচের পুতুল, মাটির পুতুল, সোলার গাছ, আরও কত কি! দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখিল। বধূ এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই। কাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এ এখনো ভারী ছেলে মানুষ, মুখের ভাব যেন পাঁচ বছরের ছেলের মতো কচি। এমন সুন্দর অবোধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই। এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলি দিয়া আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ, অচেনা ছেলেটির ওপর বধূর বড় মমতা হইল। অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কল্লোকার রেলপথের কথাটি। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেওয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হইয়া যায়। অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল, এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো। মোহনভোগে কিশমিস দেওয়া কেন? কই, তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিস থাকে না। বাড়িতে সে মার কাছে আবদার ধরে, মা, আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে। তাহার মা হাসি মুখে বলে, আচ্ছা, ওবেলা তোকে করে দেব। পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলটিশের মতো একটা দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে। মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না। আজ কিন্তু তাহার মনে হইল এ মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাত। সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহনভোগ হয়। সে যেন আচ্ছায়াভাবে বুঝিল তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুরবেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল।
যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার অমলা। বেশ টকটকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি, বয়স তার দিদির মতো। অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন, নিজের হাতের তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন। খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ায় দুই বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল। টাটকা চেরা নতুন বাঁশের বেড়া, আঙুল কাটিয়া রক্তারক্তি হইল। অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত। সে চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচি পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল। পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু এ কথা কাহারও কাছে প্রকাশ করিল না। সে রাত্রে শুইয়া অপু শুধু অমলারই স্বপ্ন দেখিল। সে অমলার কোলে বেড়াইতেছে, অমলার কাছে বসিয়া আছে, অমলার সঙ্গে খেলা করিতেছে, অমলা তাহার পায়ের আঙুলে পটি বাঁধিয়া দিতেছে, সে ও অমলা রেল রাস্তায় ছুটাছুটি করিয়া বেড়াইতেছে, অমলার হাসি ভরা চোখ মুখ, ঘুমের ঘোরে সারা রাত নিজের কাছে কাছে। ভোরে সে শুধু খুঁজিতে লাগিল অমলা কখন আসে। আরও সব ছেলেমেয়েরা আসিল, খেলা আরম্ভ হইয়া গেল, ক্রমে বেশ বেলা হইল, কিন্তু অমলার দেখা নাই। বাড়ির ভিতর হইতে বধূ খাবার খাইবার জন্য ডাকিয়া পাঠাইল। রোজ সকালে বিকালে বধূ নিজের হাতে খাবার তৈয়ারি করিয়া তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ করিয়া আসিবার সময় সে বধূকে জিজ্ঞাসা করিল, সকালে কি অমলা দিদি এসেছিল? না, সে আসে নাই। ক্রমে আরও বেলা হওয়াতে খেলা ভাঙিয়া গেল। তাহার বাবা তাহাকে স্নান করিবার জন্য ডাকিল। তবুও কোথায় অমলা? অভিমানে তাহার মন ছাপাইয়া উঠিল, বেশ নাই বা আসিল, অমলার সহিত তাহার জন্মের মতো আড়ি। আর যদি সে কখনো তাহার সহিত কথা কয়। বৈকালেও খেলা আরম্ভ হইল, আর সকলেই আসিল, অমলা নাই। পাঁচ ছয়টি ছেলেমেয়ে খেলিতে আসিলেও অপুর মনে হইল কাহার সহিত সে খেলিবে, কেহই উপযুক্ত খেলার সাথী বলিয়া মনে হইল না। উৎসাহহীনভাবে সে খানিকক্ষণ খেলা করিল, তবুও অমলার দেখা নাই। পরদিন সকালে অমলা আসিল, অপু কোনো কথা বলিল না। অমলা যেখানে বসে সে তাহার ত্রিসীমানায় ঘেঁষে না, অথচ মাঝে মাঝে আর চোখে চাহিয়া দেখে। সে যে রাগ করিয়া এরূপ করিতেছে অমলা তাহা বুঝিয়াছে কিনা, অমলা সত্যই প্রথমটা বুঝিতে পারে নাই। পরে যখন সে বুঝিল যে কিছু একটা হইয়াছে নিশ্চয়ই, তখন সে কাছে গিয়া জিজ্ঞাসা করিল, কি খোকা, কথা বলছো না কেন, কি হয়েছে? অপু অতশত বোঝে না, সে অভিমানে ঠোঁট ফুলাইয়া বলিল, কি হয়েছে বই কি, তা কিছু কি আর হয়েছে, কাল আসনি কেন? অমলা অবাক হইয়া বলিল, আসিনি তাই কি, সেই জন্য রাগ করেছ? অপু ঘাড় নাড়াইয়া জানাইল, ঠিক তাই। অমলা খিলখিল করিয়া হাসিয়া অপুকে হাত ধরিয়া লইয়া চলিল বাড়ির ভিতর। সেখানে বধূ সব শুনিয়া প্রথমটা হাসিয়া খুন হইল, পরে মুখে হাসি টিপিয়া বলিল, তাহলে অমলা তোমার এখন আর বাড়ি যাওয়ার জো নেই তো দেখছি, কি আর করবে, খোকা যখন তোমাকে ছাড়তে পারে না তখন এখানেই থেকে যাও আর না হয়। বধূর কথার ভঙ্গিতে অমলা কি জানি কি একটা ঠাউরাইয়া লজ্জিত প্রতিবাদের সুরে বলিল, আচ্ছা যাও বৌদি, ওরকম করলে কিন্তু কখনো আর তোমাদের বাড়ি। খানিক্ষণ পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেম পুতুল, মোমের পাখি, গাছ আরও কত কি দেখাইল। কালীগঞ্জে স্নানযাত্রার মেলা হইতে সেসব নাকি কেনা, অপু জিজ্ঞাসা করিয়া জানিল। নতুন নতুন খেলার জিনিস, একটা রবারের বাঁদর, সেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে। একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলে দু হাতে মৃগী রোগীর মতো হঠাৎ হাত পা ছুড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে। সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয়, ওইরকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা খরখর করিয়া মেঝের উপর চলিতে থাকে, অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া। সেটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল, এ কিরকম ঘোড়া, বেশ তো, এ কোথা থেকে কেনা, এর দাম কত? তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল,
সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি? অপু বলিল, ওটা কি রাংতা? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন, সোনার পাত দেখনি অপু? অপু সোনার পাত দেখে নাই, সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল, আহা, দিদিটার ওসব খেলনা কিছুই নেই, মরে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বিচি কুড়িয়ে, আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। তাহার দিদির বয়সী অন্য কোনো মেয়ের খেলনার ঐশ্বর্য কত বেশি তাহা সে এ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আজ তুলনা করিয়া দেখিবার সুযোগ পাইয়া দিদির প্রতি অত্যন্ত করুণায় তাহার মনটা যেন গলিয়া গেল। তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত আর একটা রবারের বাঁদর। তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে। বধুর কাছে একজোড়া পুরনো তাস ছিল, ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। অপু সেগুলি লইয়া মাঝে মধ্যে নাড়ে চাড়ে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত, সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব, বিবি, কাগজ ধরা লইয়া মারামারি হয়, বেশ খেলা। সে তাস খেলিতে জানে না, তাহার মা দিদি কেহই জানে না। এক একদিন তাহার মা তাস খেলিতে যায়, তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না, সকলে বলে ও কিছু খেলা জানে না। এক একদিন তাহার মা তাস খেলিতে বসে এমন ভাব দেখায় যেন সে খুব পাকা খেলোয়াড়, খানিকক্ষণ পরেই কিন্তু ধরা পড়ে। কেউ বলে, ও বউ, এ কি এখানে টেক্কা মেরে বসলে যে, দেখলে না ও হাতে রঙের গোলাম কাটলে, তোমার চোখের সামনে যে। তাহার মা তাড়াতাড়ি অজ্ঞতা ঢাকিতে যায়, হাসিয়া বলে, তাই তো, বড্ড ভুল হয়ে গেছে, ও ঠাকুরজি মোটেই তো মনে নেই। পরে সে আবার খেলিতে থাকে, মুখ টিপিয়া হাসে, এর ওর দিকে চায়, এমন ভাবটা দেখায় যে তাহার কাছে সকলের হাতের তাসের খবরই আছে। এবার একটা কিছু না করিয়া সে ছাড়িবে না। কিন্তু খানিকটা পরে একজন অবাক হইয়া বলিয়া ওঠে, এ কি বৌমা, দেখি, ও মা, আমার কি হবে, তোমার হাতে যে এমন বিনতি ছিল দেখাওনি। তাহার মা মুখ টিপিয়া হাসিয়া বিজ্ঞের ভাব করিয়া বলে, আছে আছে, ওর মধ্যে একটা কথা আছে, ইচ্ছে করেই দেখাইনি। তাহার খেলুরে রাগ করিয়া বলে, ওর মধ্যে আবার কথাটা কি শুনি, এমন হাতটা নষ্ট করলে, দাও তুমি তাসটা সেজে বউকে, দাও, তোমার আর খেলতে হবে না, ঢের হয়েছে। তাহার মা অপমান ঢাকিতে গিয়া আবার হাসে, যেন কিছুই হয় নাই, সবই ঠাট্টা। উহারা ঠাট্টা করিয়া বলিতেছে, সেও সেইভাবেই লইতেছে। সে যদি একজোড়া তাস পায় তবে সে, মা ও দিদি খেলে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারের দিকে সেই জানলাটা, যেটার কবাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়া করিয়া দিয়াছে, নাড়া দিলে ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে, পুরানো কাঠের গুঁড়ার গন্ধ বার হয়। জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধভেদালি লতার কটু গন্ধ আসে, রোয়াকের কালমেঘের গাছে জঙ্গলে দিদির পরিচিত কাঁচ পোকাটা একবার ওড়ে আবার বসে, আবার ওড়ে আবার বসে। নির্জন দুপুরে তারা তিনজনে সেই জানালাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে। কিসে কিসে বিনতি হয় তাদের নাই বা থাকিল জানা, তাদের খেলায় বিনতি না দেখাইতে পারিলেও চলিবে, সেজন্য কেহ কাহাকেও উঠাইয়া দিবে না, কোনো অপমানের কথা বলিবে না, কোনো হাসি বিদ্রুপ করিবে না, যে যেরূপ পারে সেই রূপই খেলিবে, খেলা লইয়া কথা, নাই বা হইল বিনতি দেখানো। সন্ধ্যার পরে বধুর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল, খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। ছোট একখানা ফুলকাটা রেকাবিতে আলাদা করিয়া নুন ও নেবু কেন? নুন নেবু তো মা পাতেই দেয়, প্রত্যেক তরকারির জন্য খাবার আলাদা আলাদা বাটি, তরকারি বা কত, অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? লুচি লুচি! তাহার ও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীল বেলা আবছায়া দেখা যায়। কত রাতে দিনে
উলের ডাটা চচ্চড়ি ও লাউ ছেচকি দিয়া ভাত খাইতে খাইতে কত জল খাবার খাওয়া শূন্য সকালে বিকালে অন্যমনস্ক মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে, যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকা রাঁধুনি বীরু রায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায়, সদ্য তৈয়ারি বড় উনুনের উপর বড় লোহার কড়াইয়ে ঘি চাপানো থাকে, লুচি ভাজার অপূর্ব সুধা রুচি ঘ্রাণ আসে, কত ছেলেমেয়ে ভালো কাপড় জামা পরিয়া যাতায়াত করে, গাঙ্গুলি বাড়ির বড় নাট মন্দির ও জলপাইতলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা হয়, একদিন মাত্র বছরের সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে। সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটা, তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ওপাড়ার গাঙ্গুলি বাড়ি, কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সুদিনের উদয় হইল কি করিয়া। খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল, আহা, তাহার দিদি এরকম খাইতে পায় নাই কখনো। পরদিন সকালে আবার খেলা আরম্ভ হইল। অমলা আসিতেই অপু ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল, আমি আর অমলাদি একদিকে আর তোমরা সব একদিকে। খানিকটা খেলা হইবার পর অপুর মনে হইল অমলা তাহাকে দলে পাওয়ার অপেক্ষা বিশুকে দলে পাইতে বেশি ইচ্ছুক। ইহার প্রকৃত কারণ অপু জানিত না। অপু একেবারে কাঁচা খেলুরে, তাহাকে দলে লওয়ার মানেই পরাজয়। বিশু ডান পিঠে ছেলে, তাহাকে দৌড়িয়া ধরা কি খেলায় হারানো সোজা নয়। একবার অমলা স্পষ্টই বিরক্তি প্রকাশ করিল। অপু প্রাণপণে চেষ্টা করিতে লাগিল যাহাতে সে জেতে, যাহাতে অমলা সন্তুষ্ট হয়, কিন্তু বিস্তর চেষ্টা সত্ত্বেও সে আবার হারিয়া গেল। সেবার দল গঠন করিবার সময় অমলা ঝুঁকিল বিশুর দিকে, অপুর চোখে জল ভরিয়া আসিল। খেলা তাহার কাছে হঠাৎ বড় বিস্বাদ মনে হইল। অমলা বিশুর দিকে ফিরিয়া সব কথা বলিতেছে, হাসি খুশি সবই তাহার সঙ্গে। খানিকটা পরে বিশু কি কাজে বাড়ি যাইতে চাহিলে অমলা তাহাকে বারবার বলিল যে সে যেন আবার আসে। অপুর মনে অত্যন্ত ঈর্ষা হইল, সারা সকালটা একেবারে ফাঁকা হইয়া গেল। পরে সে মনে মনে ভাবিল, বিশু খেলা ছেড়ে চলে যাচ্ছে, গেলে খেলার খেলুরে কমে যাবে, তাই অমলাদি ওরকম বলছে, আমি গেলে আমাকেও বলবে, ওর চেয়েও বেশি বলবে। হঠাৎ সে চলিয়া যাইবার ভান করিয়া বলিল, বেলা হয়ে যাচ্ছে, আমি যাই, নাইব। অমলা কোনো কথা বলিল না, কেবল কামারদের ছেলে নারুগোপাল বলিল, আবার ওবেলা এসো ভাই। অপু খানিক দূর গিয়া একবার পিছনে চাহিল, তাহাকে বাদ দিয়া কাহারও কোনো ক্ষতি হয় নাই, পুরা দমে খেলা চলিতেছে। অমলা মহা উৎসাহে খুঁটির কাছে বুড়ি হইয়া দাঁড়াইয়াছে, তাহার দিকে ফিরিয়াও চাহিতেছে না। অপু আহত হইয়া অভিমানে বাড়ি আসিয়া পৌঁছিল, কাহারও সঙ্গে কোনো কথা বলিল না। ভারী তো অমলাদি, না চাহিল তাহাকে, তাতেই বা কি। দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছিল না। দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরও অনেক কুমড়ার খোলা জমিয়াছে, দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মুলে দিলাম, আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়, সব খোলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন পনেরো ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস দেখিয়াছে এই কয়দিনে, রেলের রাস্তা যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা পেঁপে শশা অবিকল যেন সত্যিকার ফল, সেই পুতুলটা যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে, অমলাদি। কতদূর যে সে গিয়াছিল, কত পদ্ম ফুলে ভরা বিল, কত অচেনা নতুন গাঁ পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পদ পাহিয়া, সেই যে কোন গায়ে পথের ধারের কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে, তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গিয়া যত্ন করিয়া পিড়ি পাতিয়া বসাইয়া দুধ চিরে বাতাসা খাইতে দিয়াছিল, কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করে,
রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুনো দেখলি অপু? তার টাকানো বুঝি খুব লম্বা রেলগাড়ি দেখতে পেলি? গেল না, রেলগাড়ি অপু দেখে নাই, ওইটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে ঘন্টা চার পাঁচ রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল এবং দুদিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষে নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পখানিক পরে অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকাইয়া দাঁড়াইয়া গেল, নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি বারে, আমার টেলিগ্রাফের তার ছিলে কে? ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করিতে পারিল না, পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো না, আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রাদলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো ঋণঋণে তীব্র মিষ্ট সুরে বলিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোঁটাগুলো বুঝি বন বাগান ঘেঁটে নিয়ে আসিনি। সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস, কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না, কাঁটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি। কি বলে পাগলের মতো, হয়েছে কি? কি হয়েছে, আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম, ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ঘুটটি কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাপু, পথের মাঝখানে কি টাঙানো রয়েছে কি জানি, টেলিগ্রাফ কি গিরাপ, আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল, তা এখন কি করব বলো। পরে সে পুনরায় এক নিজ কাজে মন দিল। উফ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে, অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণী রূপে কখনো স্বপ্নেও কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটা, কোথায় পালিতদের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরুমহাশয়ের বাঁশবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলঞ্চ লতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এখনই রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক, আর কি না। হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ় খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাহিল এবং খানিকটা দাঁড়াইয়া বোধহয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না, এদিকে তো রান্না নামাতে তর্ষ হয় না, না খাবি যা, দেখব খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো, সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময়ে দুর্গা বাড়িতে ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, ও অপু, কোথায় যাচ্ছিস অমন করে, কি হয়েছে? ও অপু শোন। তাহার মা বলিল, জানি না আমি, যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের, হার মাস কালই হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি, ছিঁড়ে গেল, তা এখন কি হবে, আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি, তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না, না খাস যা, ভাত খেয়ে সব একেবারে সজ্ঞে ঘন্টা দেবে কিনা তোমরা। মাতাপুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। সে অনেক ডাকাডাকির পরে বেলা দুইটার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ওপাড়ার পথে রায়েদের বাগানে পরন্ত আম গাছের গুঁড়ির ওপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত,
তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এ সেই অপু যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানের এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একবারে সত্যিকার রেল রাস্তার তার। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠানে, চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটানো দিয়েছিল। সতু বলিল, তুই খেলকে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়, কে তাহার কথা শুনিবে। তবু আরও একবার সে সতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোনটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলব এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি নেবুর পাতা তুলে রেখেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইল, যাবে? সতু আসিতে চাহিল না। অপু বাহিরে বড় মুখ চোরা, সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল, এত করিয়া বলিতেও সতুদা শুনিল না। পরদিন সকালে সে ও তাহার দিদি দুজনে মিলিয়া ইঁট দিয়া একটা বড় দোকান ঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচির পটল, চিচ্চিরের বরবটি, মাটির ঠেলার সৈন্ধব লবণ আরও কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলিল, চিনি কিসের করবি রে দিদি? দুর্গা বলিল, বাসতলার পথে সেই ঢিবিটায় অনেক ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্য আনে, সেই বালি জল আনি গে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বন, চটকা গাছের আঁকডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে তিনটি, প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে। পুরাদমে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের পান প্রায় ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল। ও সতুদা, দেখো না কীরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো, আমি আর দিদি পেরে আনলাম, কি ফল বলো দেখি জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা বড় ছেলেদের দলে চাই, সে আসাতে খেলার ছেলে মানুষইটুকু যেন ঘুচিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই আমাকে দুমন চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল, না বই কি, তোমরা হলে কোনে যাত্রী, কাল সকালে এসে নকুত করে নিয়ে যাব। সতুদা রানুকে বলবে আজ রাত্রিরে যেন একটু চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসব। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই, এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপুও, ওরে দিদি রে, নিয়ে গেল রে বলিয়া তাহার রিনরিনে তীব্র মিষ্ট গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল তিনটির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল
সতু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি। তাহাছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়, বেশ জোরালো হাত পাওয়ালা ও শক্ত। তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নহে, তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাত করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে। হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একবারটি যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল, সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাঁড়াইয়া পড়িল। সতু ততক্ষণ ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তোলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুঁজিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া দুই হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে ও অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়াই যন্ত্রণা সুরে দুহাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতু তার চোখে ধুলো ছুড়ে মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরকম করে চোখ রগড়াস নেই দেখি। অপু তখনই আবার দুহাত চোখে উঠাইয়া আকুল সুরে বলিল, দিদি চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা হয়ে গেছে দিদি। দেখি দেখি ওরকম করে চোখে হাত দিস নে সর। পরে সে কাপড়ে ফু পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল। কিছু পরে অপু একটু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস, আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না। সেজ ঠাকুরকে সে ভয় করে। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাটখানি একটুখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিচকাদুনে ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না। রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অত সাধের ফলগুলি গেল, তাহাছাড়া আবার চোখে ধুলা দিয়া এরূপ অপমান করিল। অপুর কান্না সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস নে অপু, আয় তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আর ব্যথা বাড়ছে দেখি, কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরেই থাকে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠা বাড়ির পুরাতন ঘর, জিনিসপত্র কাঠের সেকালের সিন্দুক, কটা রঙের সেকালের বেতের প্যাঁটরা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরানো, এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। তাতে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ। সবশুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরানো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয়। সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনে অপু ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই বড় কাঠের সিন্দুকটা ছিল, ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্য হইতে বাহির হইয়া আছে, ওই পোড়া জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডীমণ্ডপ ছিল, আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলিয়া বেড়াইত, কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে কত কাল আগে। যখন একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষে যে তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল, সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলি যদি হাতের নাগালে ধরা দেয়
তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। এক একদিন বনের ধারে জানলাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছেঁড়া কাশীদাসের মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো আর মুখে শুনিতে হয় না, নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়, রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দীনু চাটুর্য বলেন, আর আমার নাতিটা এখনো ভালো করে অক্ষর চিনলে না, বাপের ধারা পেয়ে বসে আছে। ওই যে কদিন আমি আছি রে বাপু, চক্ষু বুঝলেই লাঙলের মুঠো ধরতে হবে। পুত্র গর্বে হরিহরের বুক ভরিয়া যায়, মনে মনে ভাবে, ও কি তোমাদের হবে, করলে তো চিরকাল সুদের কারবার, ওলামি বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো বটে, বাবা মিথ্যেই তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথি লিখে, বংশে একটা ধারা দিয়ে গিয়েছেন, সেটা যাবে কোথায়। তাহাদের ঘরে জানালার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপাশ হইতেই পাঁচিলের গাঁ ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাট শ্যাওরা গাছের মাথাগুলো, এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা, প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বনচালতা গাছের ওপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ, বড় গাছপালার তলায় হলুদ বনকচু কটু ওলের ঘন সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ করিতেছে। এই জীবনের যুদ্ধে যে গাছটা অপারগ হইয়া গর্বদৃপ্ত প্রতিবেশীর আওতায় চাপা পড়িয়া গিয়াছে, তাহার পাতাগুলি বিবর্ণ, মৃত্যুপাণ্ডুর ডাঁটা গলিয়া আসিল। মরণাহত দৃষ্টির সম্মুখে শেষ শরতের বন ভরা পরিপূর্ণ ঝলমলের রৌদ্র, পরগাছা ফুলের আকুল আর্দ্র সুগন্ধ মাখানো পৃথিবীটা তাহার সকল সৌন্দর্য রহস্য বিপুলতা লইয়া ধীরে ধীরে আড়ালে মিলাইয়া চলিয়াছে। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে। সে দিদির সঙ্গে কত দূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই, শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটামোটা গুলঞ্চলতা দুলানো থলো থলো বনচালতার ফল চারিধারে, সুরি পথটা একটা আমবাগানে আসিয়া শেষ হয়। আবার এ গাছের ও গাছের তলা দিয়া বনকলমি নাটা কাটা ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে, শুধুই বন ধুধুলের লতা কোথায় সেই ত্রিশূন্যে দোলে, প্রাচীন শিরিশ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আনে। এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত, প্রতি পলের প্রতি মুহূর্তের নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র কত অপূর্ব রসে ভরিয়া তোলে। বর্ষা সতেজ ঘন সবুজ ঝোপের মাথায় নাটা কাটার সুগন্ধ ফুলের হলুদ রঙের শীষ, আসন্ন সূর্যাস্তের ছায়ায় মোটা ময়না কাটা ডালের আগায় কাঠবিড়ালির লঘুগতি আসা যাওয়া, পত্র পুষ্প ফলের সে প্রাচুর্য, সবাকার অপেক্ষা যখন ঘন বনের প্রান্তবর্তী ঝোপঝাপের সঙ্গীহীন বাঁকা ডালে বনের কোনো অজানা পাখি বসিয়া থাকে, তখন তাহার মনের বিচিত্র অপূর্ব গভীর আনন্দ রসের বর্ণনা সে মুখে বলিয়া কাহাকেও বুঝাইতে পারে না। সে যেন স্বপ্ন, যেন মায়া, চারিপাশ ঘিরিয়া পাখি গান গায়, ঝুরঝুর ঝরিয়া পড়ে ফুল, সূর্যাস্তের আলো আরো ঘন ছায়াময় হয়। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে, তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে, আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময়ে ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন, তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা।
এক সময়ে কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন, তাহাতে রুষ্টা হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। অনেক কালের কথা, বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই, মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে, চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশ বাতি দিতে আর কেহ নাই, কেবল সেও অনেক দিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিনগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে, সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল, পথে কেহ কোথাও নাই। এ সময় নিরালা বনের ধারে একটি অল্পবয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী, গ্রামে অল্পদিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে, বলে দিও চতুর্দশী রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়াছিল। এসব গল্প কতবার শুনিয়াছে, জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না? হঠাৎ সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা পাড়িতেছে, সেই সময় খুব সুন্দর দেখিতে রাঙাপার শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হার বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? সে বিছানায় গিয়া শোয়ে, এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। ঠিক দুপুর বেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে, যেন এই ছোট্ট গ্রামখানির অতীত ও বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে শরৎ মধ্যাহ্নে রৌদ্র ভরা নীল নির্জন আকাশ পথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া চলিয়াছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না, ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই, জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে, বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ। প্রতিদিন এই সময় ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে হয়, অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে। মনে হয় এরকম লতাপাতার মধুর গন্ধ ভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল। সেসব দিনের অনুভূত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে। মনে হয় একটা যেন কিছু ঘটিবে, এই দিনগুলি বুঝি বৃথা যাইবে না, একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন। এই অপরাহ্নগুলির সঙ্গে আজন্ম সাথী সুপরিচিত এই আনন্দ ভরা বহুরূপী বনটার সঙ্গে কত রহস্যময় স্বপ্ন দেশের বার্তা যে জড়ানো আছে। বাঁশঝাড়ের উপরকার ছায়া ভরা আকাশটার দিকে চাহিয়া সে দেখিতে পায় এক তরুণ বীরের উদারতার সুযোগ পাইয়া কে প্রার্থী একজন তাহার অক্ষয় কবচ কুণ্ডল মাগিয়া লইতে হাত পাতিয়াছে। পিতুলি গোলা পান করিয়া কোথাকার এক ক্ষুদ্র দরিদ্র বালক খেলুড়দের কাছে দুধ খেয়েছি বলিয়া উল্লাসে নৃত্য করে। ওই যে পোড়ো ভিটার বেলতলাটা, ওইখানেই তো সরসজ্জাশায়িত প্রবীণ বীর ভীষ্মদেবের মরণাহত ওষ্ঠে তীক্ষ্ণ বাণে পৃথিবী ফুরিয়া অর্জুন ভগবতী ধারা সিঞ্চন করিয়াছিলেন। প্রথম যৌবনে সরজু তটের কুসুমিত কাননে মৃগয়া করিতে গিয়া রাজা দশরথ মৃগভ্রমে যে জল আহরণরত দরিদ্র বালককে বধ করেন,
সে ঘটিয়াছিল ওই রানু দিদিদের বাগানের বড় জাম গাছটার তলায় যে ডোবা তাহারই ধারে। তাহাদের বাড়ি একখানা বই আছে, পাতাগুলো সব হলদে, মলাটটার খানিকটা নাই, নাম লেখা আছে বীরাঙ্গনা কাব্য, কিন্তু লেখকের নাম জানে না। গোড়ার দিকের পাতাগুলি ছিঁড়িয়া গিয়াছে, বইখানা বড় ভালো লাগে। তাহাতে সে পড়িয়াছে, অদূরে দেখিনু হ্রদ, সে হ্রদের তীরে রাজরথী একজন যান গড়াগড়ি ভগ্ন উরু, দেখি উচ্চে উঠিনু কাঁদিয়া, একই কুস্বপন নাথ দেখাইলা মোরে। কলৈচণ্ডী ব্রতের দিন মায়ের সঙ্গে গ্রামে উত্তর মাঠে যে পুরানো মজা পুকুরের ধারে সে বনভোজন করিতে যায় কেউ জানে না। চারিধারে বনে ঘেরা সেই ছোট্ট পুকুরটাই মহাভারতের সেই দৈপায়ন হ্রদ। ওই নির্জন মাঠের পুকুরটার মধ্যে সে ভগ্ন উরু অবমানিত বীর থাকে একা একা, কেউ দেখে না, কেউ খোঁজ করে না। উত্তর মাঠের কলা বেগুনের ক্ষেত হইতে কৃষানেরা ফিরিয়া আসে, জনমানুষের চিহ্ন থাকে না কোনো দিকে। সোনাডাঙ্গা মাঠের পাড়ের অনাবিষ্কৃত বসতি শূন্য অজানা দেশে চন্দ্রহীন রাত্রির ঘন অন্ধকার ধীরে ধীরে বিস্তার লাভ করে। তখন হাজার হাজার বছরের পুরাতন মানব বেদনা, কখনো বা দরিদ্র পিতার প্রবঞ্চনা মুগ্ধ অবোধ বালকের উল্লাসে, কখনো বা এক ভাগ্যহত নিঃসঙ্গ অসহায় রাজপুত্রের ছবিতে তাহার প্রবর্ধমান উৎসুক মনের সহানুভূতিতে জাগ্রত ও সার্থক হয়। ওই অজ্ঞাতনামা লেখকের বইখানা পড়িতে পড়িতে কতদিন যে তাহার চোখের পাতা ভিজিয়া আসিয়াছে। তাহার বাবা বাড়ি নাই, বাড়ি থাকিলে তাহাকে এক মনে ঘরে বসিয়া দপ্তর খুলিয়া পড়িতে হয়। একেবারে বেলা শেষ হইয়া যায়, তবুও ছুটি হয় না। তাহার মন ব্যাকুল হইয়া ওঠে, আর কতক্ষণ বসিয়া বসিয়া শুভঙ্করীর আর্যা মুখস্থ করিবে? আজ আর বুঝি সে খেলা করিবে না, বেলা বুঝিয়ার আছে। বাবার উপর ভারী রাগ হয়, অভিমান হয়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে ছুটি হইয়া যায়। বই দপ্তর কোনো রকমে ঝুঁক করিয়া এক জায়গায় ফেলিয়া রাখিয়া ছায়া ভরা উঠানে গিয়া খুশিতে সে নাচিতে থাকে। অপূর্ব অদ্ভুত বৈকালটা, নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতার তার টাঙানো, খেজুর ডালের ঝাঁপ, বনের দিক থেকে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়, রাঙা রোদটুকু জ্যাঠামহাশয়দের পোড়ো ভিটায় বাতাবিলেবু গাছের মাথায় চিকচিক করে, চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে, তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ! সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল, অপু দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া আছে, খুব অন্ধকার, একটানা ঝিঝি পোকা ডাকিয়েছে। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? দুর্গা বটি পাতিয়া তরকারি কাটিতেছিল, বলিল, আর 22 দিন আছে না মা? সে হিসাব ঠিক করিয়াছে, তাহার বাবা বাড়ি আসিবে, অপুর মায়ের তাহার জন্য পুতুল, কাপড়, তাহার জন্য আলতা। আজকাল সে বড় হইয়াছে বলিয়া তাহার মা অন্য পাড়ায় গিয়া নিমন্ত্রণ খাইতে দেয় না। লুচি খাইতে কেমন তাহা সে প্রায় ভুলিয়া গিয়াছে। ফুটফুটে কোজাগরি পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাত্রে বাঁশবনে আলো ছায়ার জাল বুনানি পথ বাহিয়া সে আগে আগে পাড়ায় পাড়ায় বেড়াইয়া লক্ষ্মী পূজার খই মুড়ি ভাজা আঁচলে ভরিয়া লইয়া আসিত। বাড়িতে বাড়িতে শাঁখ বাজে, পথে লুচি ভাজার গন্ধ বাহির হয়। হয়তো পাড়ার কেউ পূজার শীতলের নৈবেদ্য একখানা তাহাদের বাড়িতে পাঠাইয়া দেয়, সেও অনেক খই মুড়ি আনিত। তাহার মা 2 দিন ধরিয়া তাহাদের জলপান খাইতে দিত, নিজেও খাইত। সেবার সেজ ঠাকরুন বলিয়াছিল, ভদ্রলোকের মেয়ে আবার চাষা লোকের মতো বাড়ি বাড়ি ঘুরে খইমুন নিয়ে বেড়াবে কি? ওসব দেখতে খারাপ, ওরকম আর পাঠিও না বৌমা। সেই হইতে সে আর যায় না। দুর্গা বলিল, তাস খেলবে? তা যা, ও ঘর থেকে তাসটা নিয়ে আয়, একটু খেলি। দুর্গা বিপন্ন মুখে অপুর দিকে চাহিল। অপু হাসিয়া বলিল, চল আমি দাঁড়াচ্ছি। তাহাদের মা বলিল, আহাহা, মেয়ের ভয় দেখে আর বাঁচি নে, সারাদিন বলে হেঁট মাটি ওপর করে বেড়াবার সময় ভয় থাকে না,
আর রাত্রিরেতে এ ঘর থেকে ও ঘর যেতে একেবারে সব আড়ষ্ট। শিষ্যবাড়ি হইতে অপুর আনা সেই তাসজোড়াটা, তাসখেলায় তিনজনেরই কৃতিত্ব সমান। অপু এখনো সব রং চেনে না, মাঝে মাঝে হাতের তাস বিপক্ষ দলের খেলোয়াড় মাকে দেখাইয়া বলে, এটা কি রং রুইতন, দেখো না মা। দুর্গার মন আজ খুব খুশি আছে। রাত্রিতে রান্না প্রায় হয় না, ওবেলার বাসি ভাত তরকারি থাকে। আজ ভাত চড়িয়াছে, তরকারি রান্না হইবে, ইহাতে তাহার মহা আনন্দ। আজ যেন একটা উৎসবের দিন। অপু বলিল, তাস খেলতে খেলতে সেই গল্পটা বলো না মা, সেই শ্যামলঙ্কার গল্পটা। হঠাৎ সে মায়ের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়ে। মায়ের গায়ে হাত বুলাইতে বুলাইতে আবতারের সুরে বলে, সেই ছড়াটা বলো না মা, সেই শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, খেলার সময় ছড়া বললে খেলা কি করে হবে অপু, ওঠ। সর্বজয়া বলিল, দুর্গা পাতাল কোরাজ কোথায় পেলি রে? সেই যে গোসাইদের বড় বাগানটা আছে, সেই রাঙি গায়ে খুঁজতে একবার তুই আর আমি অপু সেখানে অনেক ফুটেছিল, কেউ টের পায়নি মা, খুব বন কি না, তাহলে লোকে তুলে নিয়ে যেত। অপু বলিল, সেখানে গিয়েছিলি? সে যে বড্ড বন রে দিদি। সর্বজয়া সস্নেহে বারবার ছেলের দিকে চাহিয়া দেখিতেছিল, সেদিনকার সেই অপু, আয় চাঁদ আয় চাঁদ, খোকনের কপালে টিঁ দিয়ে যা বলিলে বারবার কলের পুতুলের মতো চাঁদের মতো কপালখানি অঙ্গুলিবদ্ধ হস্তের দিকে ঝুঁকাইয়া দিত, সে কিনা আজ তাস খেলিতে বসিয়াছে। তাহার কাছে দৃশ্যটা বড় অভিনব ঠেকে। অপু খেলিতে না পারিলে বা আশা করিয়া কোনো পিঠ জিতিতে না পারিলে, কিংবা অপুর হাতে খারাপ তাসগুলো দিয়া নিজের হাতে ভালো তাস আসিলে, বিপক্ষ দলের খেলোয়াড় হইয়াও তাহার মনে কষ্ট হইতেছিল। দুর্গা বলিল, আজ কি হয়েছে জানো মা? অপু বলিল, যা তাহলে তোর সঙ্গে আড়ি করব, বলো দেখ। করগে যা আড়ি। শোনো মা, ও পোস্তদানার নাম জানে না, আজ রাজিদের বাড়ি পোস্তদানার রোদ্দুরে দিয়েছে। ও বললে, কি রাজিদি? রাজি বললে, জ্যোষ্ঠী মধু খেয়ে দেখ। ও খেয়ে এলো মা, সেখানে দাঁড়িয়ে বুঝতে পারলে না যে পোস্ত, এমন বোকা না মা। অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না। সেই যে সেদিন তাহার পাকা মাকাল ফলগুলো সতুদা লইয়া পলাইয়াছিল, সেদিন তাহার দিদি সারা দিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া একরাশ মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল, কেমন হলো এখন, বড্ড যে কাঁদছিলি সকালবেলা। সে সন্ধ্যায় কিসে সে বেশি আনন্দ পাইয়াছিল, মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখের, বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে, তাহা সে জানে না। ছক্কার খেলা অপু, বুঝে সুঝে খেলিস। দুর্গা মহা খুশির সহিত তাস কুড়াইয়া সাজাইতে লাগিল। কি ফুলের গন্ধ বেরুচ্ছে না দিদি? তাহাদের মা বলিল, তাহাদের জ্যাঠামশাইয়ের ভিটার পিছনে ছাতিং গাছ আছে, সেই ফুলের গন্ধ। অপু ও দুর্গা দুজনেই আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ওই ছাতিংতলায় একবার বাঘ এসেছিল বলেছিলে না? কিন্তু তাহার মা তাড়াতাড়ি তাস ফেলিয়া উঠিয়া বলিল, ওই যা, ভাত পুড়ে গেল, ধরা গন্ধ বেরিয়েছে, দাঁড়া ভাতটা নামিয়ে বলছি। খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতাল করে তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অপুও বলিল, বাহ, খেতে ঠিক মাংসের মতো না দিদি, পাতাল কোর এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? লোকের বাড়িতে ভোজে রাঁধিতে ডাকে সেজ ঠাকরুনকে, ডাকুক না দেখি একবার তাহাকে, রান্না কাহাকে বলে সেজ ঠাকরুনকে এসে। হ্যাঁ, সর্বজয়া বলিল, অপুর হাতে জল ঢেলে দে দুর্গা, ও কি কাণ্ড ছেলের, ওই রাস্তার মাঝখানে মুগ্ধ হয় রোজই রাত্রে তুমি ওই পথের উপর। কিন্তু অপু আর এক পাও নড়িতে চাহে না। সম্মুখের সেই ভাঙা পাঁচিলের ফাঁক, অন্ধকার বাঁশবন, ঝোপ জঙ্গলের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো, পোড়ো ভিটে বাড়ি, আরো অজানা কত কি বিভীষিকা,
সে বুঝিতে পারে না যেখানে প্রাণ লইয়া টানাটানি সেখানে পথের উপর আচানোটাই কি এত বেশি। তাহার পরে সকলে গিয়া ঘুমাইয়া পড়ে। রাত্রি গভীর হয়। ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশিরাত্র নৈশ বায়ু ভরিয়া যায়। মধ্যরাত্রে বেনুবন শীর্ষে কৃষ্ণপক্ষের চাঁদের ম্লান জ্যোৎস্না উঠিয়া শিশির সিক্ত গাছপালায় ডালে পাতায় চিকচিক করে। আলো আধারের অপরূপ মায়ায় বনপ্রান্ত ঘুমন্ত পরি দেশের মতো রহস্য ভরা। সনসন করিয়া হঠাৎ হয়তো এক হলো খাওয়া সোদালির ডাল দুলাইয়া তেলাকুচা ঝোপের মাথা কাঁপাইয়া বহিয়া যায়। এক একদিন এই সময়ে অপুর ঘুম ভাঙিয়া যাইত। সেই দেবী যেন আসিয়াছেন, সেই গ্রামের বিস্তৃতা অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষী। পুলিন শালিনী ইছামতির ডালিমের রোয়ার মতো স্বচ্ছ জলের ধারে কুচা শ্যাওলা ভরা ঠান্ডা কাঁদায় কতদিন আগে যাহাদের চরণচিহ্ন লুপ্ত হইয়া গিয়াছে, তীরের প্রাচীন সপ্তপর্ণটাও হয়তো যাদের দেখে নাই, পুরানো কালের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে তারাই এক সময়ে ফুল ফল নৈবেদ্যে পূজা দিত। আজকালকার লোকেরা কে তাহাকে জানে, তিনি কিন্তু এ গ্রামকে এখনো ভোলেন নাই। গ্রাম নিশুতি হইয়া গেলে অনেক রাত্রে তিনি বনে বনে ফুল ফুটাইয়া বেড়ান, বিহঙ্গ শিশুদের দেখাশোনা করেন, জ্যোৎস্নারাত্রের শেষ প্রহরে ছোট্ট ছোট্ট মৌমাছিদের চাকগুলি বুনো ভাওরা নটকান পুয়ো ফুলের মিষ্ট মধুতে ভরাইয়া দেন। তিনি জানেন কোন ঝোপের কোণে বাসক ফুলের মাথা লুকাইয়া আছে, নিভৃত বনের মধ্যে ছাতিম ফুলের দল কোথায় গাছের ছায়ায় শুইয়া, ইছামতির কোন বাঁকে সবুজ শ্যাওলার ফাঁকে ফাঁকে নীল পাপড়ি কলমি ফুলের দল ভিড় পাকাইয়া তুলিতেছে, কাঁটা গাছের ডালপালার মধ্যে ছোট্ট খড়ের বাসায় টুনটুনি পাখির ছেলেমেয়েরা কোথায় ঘুম ভাঙিয়া উঠিল। তার রূপের স্নিগ্ধ আলোয় বন যেন ভরিয়া গিয়াছে। নিরবতায় জ্যোৎস্নায় সুগন্ধে অস্পষ্ট আলো আধারের মায়ায় রাত্রির অপরূপ শ্রী। দিনের আলো ফুটিবার আগেই কিন্তু বনলক্ষ্মী কোথায় মিলাইয়া যান, স্বরূপ চক্রবর্তীর পর তাহাকে কেহ কোনোদিন দেখে নাই।